হাই, নমস্কার, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। ওয়েলকাম টু নিউ ব্লগ অফ টেক্সাসে বাঙালি। আজকের সকালটা চলো চা দিয়ে শুরু করি। আজকে শনিবার দিন সকাল, একটু রিল্যাক্স করে চা খাওয়ার সময়। জলটা বসিয়ে দিয়েছি, আমি নিজেই খাবো এখন এক কাপ চা। আমি রোস্টেড দার্জিলিং টিটা ইউজ করি, এইবারে মা বাবারা কলকাতা থেকে নিয়ে এসেছে। এটা এত ভালো ফ্লেভার হয় না, দারুণ লাগে সকালে এক কাপ চা খেতে। আমি তো দুধ আর চিনি খাই না, তাই একটু ভালো লিকার চা খেতে খুব ভালো লাগে। জলটা ফুটে গেছে, চা পাতাটা দিয়ে দিলাম। এবার একটু ঢেকে রেখে দেবো কিছুক্ষণ। খুব ভালো ফ্লেভার আসে চাটার, জানো। একটু ঢাকা থাক, তারপর ছাকছি। এই পিঙ্ক কাপটা আইকিয়া থেকে নেওয়া। একদিন না তোমাদের সাথে আইকিয়ার ট্যুর শেয়ার করব। আইকিয়া দোকানটাতে এত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়, দারুণ লাগে গেলে। চলো ছেঁকে নিই চাটা। ওই যে কাল মেরি বিস্কিটটা কিনেছিলাম, দুটো মেরি বিস্কিট দিয়ে এক কাপ গরম চা স্বস্তিতে বসে খাবো। কোনো তাড়া নেই আজকে, শনিবার দিন সকালটা এক কাপ চা দিয়েই শুরু করা যাক। এই দেখো রান্নাঘরের অবস্থা। সারা সপ্তাহ কাজ করার পর যতই গোছাই না কেন, কাউন্টারটা ঠিক এরকম অবস্থা হয়ে থাকে। সবাই সমস্ত কিছু এসে সব কাউন্টারে রাখে। চলো ডিশওয়াশার দিয়ে পরিষ্কার করার পালাটা শুরু করা যাক। এক ডিশওয়াশার ভর্তি বাসন, সমস্ত বাসনগুলোকে যার যার নিজের জায়গায় ট্রান্সফার করি। আমি জেনারেলি এই ক্যাবিনেটসগুলোতেই সব বাসনগুলো অর্গানাইজ করে রাখি। সমস্ত বাসনেরই নিজের নিজের জায়গা আছে, সেগুলো সব ট্রান্সফার করে দিই। চলো এই ডিশওয়াশার খালি করতে না আমার একদম ভালো লাগে না। ডিশওয়াশারে দেওয়াটাও ঠিক আছে, কিন্তু এই বার করে করে সব জিনিস জিনিসের জায়গায় রাখা রোজ দিন খুব টিডিয়াস টাস্ক, জানো তো। এই ক্লিনিংয়ের কাজটা যদি সত্যিকারেও জীবনে এরকম ফাস্ট ফরওয়ার্ড করা যেত, কি দারুণ হতো না? কিন্তু পরিষ্কার করতে দিনের সবচেয়ে বেশি সময়টা চলে যায়। পরিষ্কার করার পর যে সুন্দর ফিলিংটা, সেটা মাত্র কিছুক্ষণের। কিছুক্ষণের মধ্যেই আবার জেগে সেই জিনিস জমতে থাকে। এবার চলো সিঙ্কে প্রচুর বাসন আছে, আমার ছেলে মেয়ে উঠে পড়েছে, ওদেরকে ব্রেকফাস্ট দেবো। আগে সিঙ্কের বাসনগুলো ডিশওয়াশারে ঢুকিয়ে রান্নাঘরটা একটু ক্লিয়ার করে ফেলি, কারণ আজকে প্রচুর রান্না আছে। বলেছিলাম না আমাদের বাড়িতে কিছু গেস্ট আসবে, সেই জন্য বাজার গেছিলাম। তো টুকটাক রান্নাগুলো একটু এগিয়ে রাখবো। প্রচুর বাসন পড়েছে সিঙ্কে, দেখেছো? ডিশওয়াশারে দিলে কি হবে, বাসন ভালো করে পরিষ্কার করে তবেই দিতে হয়, না হলে কিন্তু ডিশওয়াশার আমাদের এই স্পাইস লেগে থাকা বাসন পরিষ্কার করতে পারে না। আর প্রেশার কুকার বা অ্যালুমিনিয়ামের কোনো জিনিস বা ভালো ননস্টিক কড়াই, এগুলো আমি ডিশওয়াশারে দিই না, নষ্ট হয়ে যায়। এই যে আপাতত কিচেনের স্টেটটা এরকম, পরিষ্কার করেছি সমস্ত কিছু, খালি করে রেখেছি আর রান্নার জোগাড় শুরু করেছি। এই যে এই মাছের ফিলেটা হচ্ছে ক্যাটফিশ, মানে অনেকটা আমাদের দেশের মাগুর বা শিঙি মাছের মতো। আমি ফিলেটাই আনি, কারণ বাচ্চারা কাটা বেছে খেতে অসুবিধে হয়। ফিলেটা হলে সবারই সহজে খাওয়া হয়ে যায়। ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়ে মাছগুলো ভেজে নেব। মাছ মাংস এসব রান্না আমি সর্ষের তেলেই করি। ভালো করে তেলটা গরম করে নিয়ে মাছগুলো ভেজে নেব। এই ননস্টিক প্যানগুলোর অসুবিধেগুলো কী বলতো, ফ্ল্যাট প্যান হলে তাপ লেগে লেগে না মাঝখানটা একটু ফুলে মতো ওঠে। প্যানটা কিন্তু একদমই নতুন, নষ্ট হয়নি, কিন্তু তেলগুলো দেখো সব সাইডে চলে যায়। একটু দেখে নিচ্ছি তেলটা গরম হয়েছে কিনা,
তেল আবার ভালো গরম না হলে মাছটা আটকে যাবে। চলো গল্প করতে করতে তেল গরম হয়ে গেছে, মাছের পিসগুলো দিয়ে দিয়েছি, এবার চটপট ভেজে নিই। একটা পিঠ হয়ে গেছে, উল্টে উল্টে দিলাম। দুটো লটে ভাজতে হবে, এটা ফার্স্ট লট, এটা হয়ে গেলে আরেকটা লট ভেজে নেব। আমার কিন্তু হলুদের একটা ভালো কৌটো আছে জানো, কিন্তু এই কৌটোটা কিনেছিলাম, এটা তো সুবিধে একটা দিকে একটু ছোট ছোট হোল আছে, ওখান থেকে অল্প পরিমাণে হলুদ পড়ে, তাই জন্য আর বড় কৌটোটা বার করা হয় না। চলো মাছ ভাজার প্যানটা চেঞ্জ করে নিয়েছি, এবার একটু ঝোলটা করে নিই। সর্ষের তেলের মধ্যে একটু জিরে ফোড়ন দিলাম, জিরেটা ভালো করে ফোড়নের গন্ধ বেরিয়ে গেলে আমি একটা মশলা করে রেখেছি, সেই মশলাটাতে আছে হচ্ছে আদা, টমেটো, একটু তেজপাতা, গোলমরিচ, এটা আমি ভালো করে বেটে নিয়েছি। মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে একটু হলুদ, লঙ্কার গুঁড়ো, আমি অবশ্য একটা কাঁচা লঙ্কা দিয়েছিলাম, এটা কাশ্মীরি মির্চ। আমার কিন্তু মশলার কৌটার চামচও আছে, কিন্তু সেগুলো ধুতে দেওয়া হয়েছে। এটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপর জল ঢেলে একটা পাতলা ঝোল করব। এটা খেতে কিন্তু খুব ভালো লাগে, স্পেশালি এই মাগুর বা শিঙি মাছ জাতীয় মাছগুলোর সাথে। একটু মশলা ধোয়া জল দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। মশলা না কষালে রান্নার ভালো টেস্ট হয় না, তাই মশলাটা অনেকটা সময় ধরে কষাতে হয়। জল ঢেলে দিয়ে মাছগুলো দিয়ে দিয়েছি, ভালো করে ফুটে গেলেই নামিয়ে নেব। চলো এবার নেক্সট রান্নাটার দিকে যাই। ওই যে আগের দিন বাংলাদেশি দোকান থেকে ছোট মাছ কিনেছিলাম, কেশকি, ওই মাছগুলো একটু ভেজে নিচ্ছি। অ্যাকচুয়ালি আমাদের দেশে কাঁচা মাছ দিয়ে অনেকে মেখে তরকারি বসিয়ে দেয়, কিন্তু এখানে যেহেতু ফ্রোজেন মাছ, একটু ভেজে নেওয়াই ভালো যদি গন্ধ টন্ধ থাকে। কিন্তু এই মাছগুলো এতই ছোট যে বেশ কিছুটা তেলে এরকম ছড়িয়ে রেখে দিতে হয়, কিছুক্ষণ পর ভাজা হয়ে গেলে তুলে নিয়েছি। এরপর ওই গরম সর্ষের তেলে একটু কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ আর আলুটাকে ভালো করে ভেজে নেব। এরপর একটু ওই নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো এগুলো দেব, দিয়ে ভালো করে নেড়ে নেব। একটু বেশ ভালো করে ভাজা ভাজা হতে হবে। পাশে ওই যে ছেলে মেয়ের টিফিন করেছিলাম, আজকে ব্রেড অমলেটই হয়েছে, সেটার আর একটা প্যান বেরিয়েছে, আর ওদিকে আলু উচ্ছে সেদ্ধ দেওয়া আছে প্রেশার কুকারে। এটা ভালো করে কষানো হয়ে গেলে একটু ঢেকে রাখবো, অল্প সামান্য জল দিয়েছিলাম, আলুগুলো একটু নরম হয়ে এসেছে। দেখে নিলাম খুন্তি দিয়ে কেটে, হ্যাঁ সেদ্ধ হয়ে গেছে। এবার মাছগুলো মিশিয়ে দিই। মাছগুলো আগে মেশালে জানো তো পুরো গুঁড়ো হয়ে যেত, তাই জন্য পরে মেশালাম। একটু কাঁচা লঙ্কাও ভেঙে দিয়ে দিয়েছি। আর একটা জিনিস দেবো, সেটা হচ্ছে একটু সর্ষের বাটা গোলা জলটা, খুব ভালো টেস্ট হয়, করে দেখবে। সর্ষেটা বেটেই রেখেছি, জলটা মিশিয়ে দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেবো, ভালো করে কষে গেলে নাবিয়ে নেব, খুব ভালো টেস্ট হয় কিন্তু। অলমোস্ট হয়েই এসেছে, হ্যাঁ হয়ে গেছে, চলো এবার নাবিয়ে নি। যত্ন করে রান্না করতে বেশ অনেকক্ষণ সময় লাগে। এরপর চলো একটু মাটন করব। বারবার একই কড়াটাকে ধুয়ে ধুয়ে নিচ্ছি। এই যে সর্ষের তেলে একটু গোটা গরম মশলা ফোড়ন দিলাম, আমি কিন্তু একটা বড় এলাচ ফোড়ন দিই, তাতে মাংসে খুব সুন্দর ফ্লেভার আসে,
দিয়ে দেখো। এরপর তো পেঁয়াজগুলোকে ভালো করে কষিয়ে নেব। বেশ বাদামি করে ভাজা হওয়া অবধি পেঁয়াজগুলোকে আমি ভেজে নেব। অনেকে দেখি কালার আসার জন্য এই সময় একটু চিনি মিশিয়ে দেন। মাংস আমি আগে থেকেই ম্যারিনেট করে রেখেছিলাম দই, একটু নুন, হলুদ, একটু সর্ষের তেল আর লঙ্কা গুঁড়ো দিয়ে। আদা রসুন বাটাটাও মাংসের মধ্যেই আমি ম্যারিনেট করে রেখেছিলাম। মাংসটা ঢেলে দিলাম। এইবার তো ব্যাস ভালো করে খালি কষতে থাকো। মাংস এখানে প্রেশারে না দিলেও হয়, মোটামুটি 1 ঘন্টা রান্না করলে মাংস হয়ে যায়। একটু গ্যাস কমিয়ে বাড়িয়ে ভালো করে দম দিয়ে রান্না করলে খেতেও খুব সুন্দর হয়। একটু সামান্য রান্না করলেই গ্যাসের ওভেনটা কি নোংরা হয় দেখো, আবার সব পরিষ্কার করতে হবে। এই ঢেকে দিয়ে দিয়ে বারবার কষাচ্ছি। প্রথমে ভেবেছিলাম আলু দেব না, তারপর জাস্ট 4 টুকরোই আলু দিলাম। কেউ যদি খায়, অনেকেই তো আলুটা পছন্দ করে না মাটনে। এই যে কষিয়ে কষিয়ে করতে করতে মাটন আমার রেডি। একটু মাটন দো পেঁয়াজা মতো করেছি। এইটা দেখাই, এটাকে বলে ডিপ অয়েল ফ্রাইয়ার। আসলে একটু ফিশ ফ্রাই ভাজবো। এখানে দেখো টেম্পারেচারগুলো দেওয়া রয়েছে, কোন টেম্পারেচারে কি জিনিস তুমি ভাজতে পারো সেটাও দেওয়া রয়েছে। এটা একটা যন্ত্র যেটা ইলেকট্রিকে চলে। কড়াতে করতে গেলে ভীষণ ধোঁয়া ওঠে, গন্ধ হয়, তেল ছিটকায় চারিদিকে, পুরো গ্যাস ওভেন সব নোংরা হয়। এটা সেই সব দিক থেকে মুক্তি। এইখানে একটা ছাকনি মতো আছে, এইটার মধ্যে তুমি জিনিসগুলো দিয়ে দাও। নিচে দেখো একটা ইমার্শন কয়লার হিটারের মতো আছে, আর এটার মধ্যে তেল ঢেলে দিতে হয়। আমি আগেই তেলটা ঢেলে রেখেছি। এই ইমার্শন কয়েলটা যেই তুমি ইলেকট্রিসিটিতে দেবে গরম হয়, তেলটাও গরম হয়ে যায়। আর তারপরে ছাকনিটার মধ্যে জিনিস দিলে সহজেই ভাজা হয়ে যায়। আমি টেম্পারেচারটা 375 ডিগ্রি ফ্যারেনহাইটে সেট করে দিলাম। ফিশ ফ্রাই ভাজবো তো, দেখো তেলটা কিন্তু গরম হতে শুরু করেছে। এই যে 2 টুকরো ফিশ ফ্রাই নিয়ে দিয়ে দিলাম। আরও অনেকগুলোই দেওয়া যায়, আমি জাস্ট তোমাদেরকে দেখাবো বলে দুটোই করলাম আগে। দেখো কি সুন্দর একদম গোল্ডেন ফ্রাই হয়েছে। এটার আরেকটা সুবিধে হচ্ছে সব দিকটা ইকুয়ালি ফ্রাই হয়, যেহেতু পুরোটাই তেলের মধ্যে একসাথে ডুবে যায়, তাই আর কোনো কষ্ট করতে হয় না। ফিশ ফ্রাই রেডি। আজকে চলো, অনেক রান্নাবান্না শেয়ার করলাম, আজকের ব্লগটা এই অবধি থাক। ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করো। অবশ্যই জানিও আমাকে কেমন লাগছে আমার ব্লগগুলো, আর সাবস্ক্রাইব করতে ভুল করো না কিন্তু। বাই, টেক কেয়ার।